অ্যানিম্যাল হেলথ বিবিএমসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে জানাই আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে ঘোড়াটিকে দেখতে পাচ্ছেন, ঘোড়াটিকে আমরা ক্রিমির ইঞ্জেকশন দিব এবং সাথে বিউটাফসপেন এবং সায়ানোকোবালামিন তথা ভিটামিন বি12 সমৃদ্ধ যে ইনজেক্টেবল আইটেম বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যেমন একমি কোম্পানির এসহল বেট, তারপর অপসোনিন কোম্পানির স্ট্রেসল বেট, এফএনএফ কোম্পানির ক্যাটাসল, এসএ কোম্পানির কেটোফোর্স এবং রেনেটা কোম্পানির কেটোফোর্স ইঞ্জেকশন, এবং বিভিন্ন কোম্পানির রয়েছে। তার মধ্যে আমরা এই ঘোড়াটিকে এসহল বেট 15 মিলি আমরা মাংসপেশিতে দিয়েছি। এখন অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে, আমরা এসহল এটি কেন দিলাম? এটি তো মাংস অথবা দুধ উৎপাদন করতে সহায়তা করে। তো ঘোড়াকে এই জন্য দেওয়া হয়েছে যেহেতু এই ইঞ্জেকশনের মধ্যে দুইটি উপাদান রয়েছে, একটা হচ্ছে বিউটাফসপেন সায়ানোকোবালামিন, বিউটাফসপেন এটি সাধারণত মেটাবলিজম বৃদ্ধি এবং বিপাকীয় সমস্যা সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন মেটাবলিজম মাংস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং বিপাকীয় সমস্যা তত হজমের যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আর সায়ানোকোবালামিন হচ্ছে ভিটামিন বি12, এটি চামড়ার মসৃণতা, রুচি বৃদ্ধি সহ ভিটামিনের অভাবজনিত যে সমস্যা সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে সাধারণত এটি ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু ঘোড়াটির বিভিন্ন অংশে একটু চামড়া অমসৃণতা চলে এসেছে, সেই জন্য আমরা এই এসল ব্যাটটা দিয়েছি এবং সাথে আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশন দিয়েছি। আমরা দিয়েছি দি টেকনো ড্রাগসের ভার্মিক ইঞ্জেকশন, এটি আমরা সরাসরি ঘাড়ের মাংসে দিয়েছি, চামড়ার নিচে নয়। ঘোড়াকে সরাসরি আইভারমেকটিন গ্রুপের ইঞ্জেকশন মাংসে দেওয়া যায়, এটা রানের মাংস দেওয়া যায় বা পিছনের মাংসতে দেওয়া যায়, তবে ঘাড়ের মাংসপেশিতেও দেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। আর বাকি পশুগুলোতে সাধারণত চামড়ার নিচে দিতে হবে, অবশ্যই সেক্ষেত্রে ভুল করা যাবে না। যা হোক, আমার এই ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিও শেষ করার আগে একটি কথা বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। তো আল্লাহ হাফেজ।